আজি এই বিশ্ব মৌ দিবসত আমার বিশ্বর সকল মৌ খেতিয়কলৈ মই অভিনন্দন জানাইছো। লগতে আমার বাক্সার যেখানে মৌ পালক আছে, মৌ খেতিয়ক আছে, তেওঁলোকলৈ মই অভিনন্দন জানাইছো। আমার বাক্সার অতি পুরনিকালের পরে বাক্সার খেতিয়ক সকলে মৌ পালন করে আহি আছে। তেওঁলোকে সেই বিভিন্ন পদ্ধতিতে মৌ পালন করেছে। এতিয়া এই আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে তেওঁলোকে মৌ পালন করবলে লৈছে আৰু আমার ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশন বা জিলা প্রশাসনের ফালের পর আর আমার জিলা কৃষি বিভাগের ফালের পর আমার যেখানে বাক্সার মৌ পালক আছে তেওঁলোকক আমি উৎসাহিত করার কারণে কিছুমান স্কিম হাতত লৈছিলোঁ। আর সেই স্কিমের জড়িয়ে তেওঁলোকৰ আবশ্যকীয় মৌ পালনের কারণে আবশ্যকীয় সা সঁজুলি কিছুমান আমি বিতরণ করেছিলোঁ। আর ইয়ার দ্বারা আমি এতিয়ালৈকে প্রায় বাক্সা ডিস্ট্রিক্টত 2000 মৌ পালক এতিয়ালৈকে পাইছোঁ। আমি তেওঁলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌ পালন করে আহি আছে আর বছরি প্রায় 50-60 মেট্রিক টন বাক্সাত মৌ পালন মৌ উৎপাদন হয়ে আছে। আর এই মৌ যেখানে আমার মৌ উৎপাদন হয় বাক্সা ডিস্ট্রিক্টত আমার জিলা প্রশাসন আর জিলা কৃষি বিভাগে একটা ব্র্যান্ডত মানে একটা নামত যে বেড়ে হানি বলে আমি চেষ্টা করে আছো যে বেড়ে হানি নামাকরণ করে পেলায় বাক্সার যেখানে মৌ আছে এই মৌখিনি আমি বাহিরত বিক্রির কারণে আমি খেতিয়কখিনিক আমি উৎসাহিত করে আছো। তার কারণে আমি পদক্ষেপ লই আছো। এটা প্রাথমিকভাবে এটা বর্তমান আমার যে আবাদারি FPC বলে একটা আছে সেই আবাদারি FPC-এ এটা 100 বটল মৌ এই বেড়ে হানি বলে উলিয়াইছে। আর এইখানে আমি দুই এদিনতে আমার জিলা প্রশাসনের দ্বারা আর আমার এগ্রিকালচার আমার বিভাগের ফালের পর আমি সেইখানে আমি রাইজর কারণে এড়ি দিম। গতি আমি ভাবো যে আজি এই বিশ্ব মৌ দিবসত লগত সংগতি রাখি মই মৌ পালক সকলক এটাই অনুরোধ করিম যাতে আমি সকলে সংগঠিতভাবে মৌখিনি মৌ পালন করে থাকিব পাৰো আৰু বাক্সার মৌ যাতে আমার গোটেই অসমতে তথা গোটেই ভারতবর্ষতে সমাদৃত হয় তার কারণে সবে চেষ্টা করব লাগে। এতিয়ালৈকে আমার ইয়াত 5টা গ্রুপে মৌ পালন করে আছে আহি আছে। বাক্সা বিকিপার্স FPC এটা আছে, তারপর বাক্সা আবাদারি আছে, আবাদারি FPC আছে, ঠিক তেনেকে আমার মহামায়া গ্রুপ বলে মহিলা গ্রুপ এটা আছে, বন্ধন গ্রুপ এটা আছে, ঠিক এনেকে গ্রুপবিলাকৰ দ্বারা আমি মৌ পালন করে আহি আছো বাক্সাত। আর আমার কৃষি বিভাগের ফালের পরও আমি বা জিলা প্রশাসনের ফালের পরও সহায় করার কারণে যৎপরোনাস্তি চেষ্টা করেছো। আমি ভাবো যে আমার মৌয়ে বিশ্বত বা ভারতবর্ষত সমাদৃত লাভ করব, সেইখানে আশা রাখি আজি এই মৌ দিবসের দিনা সকল পুনের মই সকল মৌপালকসকলে আমার ধন্যবাদ জ্ঞাপন করছো। তেওঁলোকক উৎসাহিত করার কারণে আমি আজি এই বার্তা মৌপালকসকলে এই বার্তা প্রেরণ করলাম।